লাস্ট 3 বছর ধরে আমি তোমাকে দেখছি, কাজের নামে অষ্টরম্ভা, একটা কাজ তুমি ঠিক করে করতে পারো না। Nobody is happy with you, none. রিসেপশন কাউন্টারে তোমার টার্মিনেশন লেটারটা রাখা আছে, যাওয়ার সময় তুমি ওটা নিয়ে যাবে, কাল থেকে তোমায় আর আসতে হবে না। যাও। ছাড় তো জাগড়ি, ওই টাকায় আজকালকার দিনে একটা ভালো ঠিকে জিও পাওয়া যায় না। তুই সবসময় এরকম সিটিয়ে থাকিস কেন বলতো? ভয় পেলি না, খালি মনে হয় কি কিডনি যেন বেরিয়ে আসবে স্লিপ করে। ডাক্তার দেখালাম, ডাক্তার বলল একটা গেলে যাক, কোনো অসুবিধা নেই, আরেকটা তো আছে। সবসময় তো ভয় গেছে তো। হ্যাঁ, ওই মেয়েটার সঙ্গে তোর কি? কোন মেয়েটা? ওই ফোনের দোকানে? এই বাবা, হ্যাঁ লাইট মারিস। বাপরে বাপ, কি লম্বা লাইন! তাই তো তোকে ডেকে আনলাম, আগে বিল জমা করতে ভাই আসতো, এখনো সময়ই পায় না। মোস্তা চাকরি দিয়েছে না? চাকরি না হাতে, মোষের চামচা বাজে। সেই মোস্তার গাড়ির পিছনে করে কতবার সিনেমা দেখতে গেলি, নয়তো কি তোর মতো পড়ে পড়ে মার খাবো? বাবা বিছানা নেওয়ার পর যা দশা হলো, মোষের সাপোর্ট না পেলে এলাকায় দোকান চালাতে পারতাম, টানতে পারতাম সংসার। আর কতদিন টানবি? কেন রে, তুই খাওয়াবি? মুশের কাছে রাত দিন মার খেয়ে কুকুরের মতো ল্যাজ নাড়িস, কিছু দেখতে পাই না ভাবিস? আমিনু, রাগ করছিস কেন রে? আমি কথাটা ভেবে বলিনি। না ভেবে কথা বলিস কেন? থ্যাংক ইউ। হ্যাঁ, অফিস কেটে আমার সঙ্গে এলি বলে? ফোন করি মাঝে মাঝে, আর ওই একটু ইয়ে আছে আর কি, মানে পরে যদি ইয়ে হয়।